বন্ধুরা, আজ আমি আবার একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই স্কিন কেয়ার ভিডিওটা দেখে তোমরা যদি মুখে লাগাও তবে মুখ এত চকচকে হয়ে যাবে নিজেরাই বিশ্বাস করতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য প্রথমেই সকাল থেকে আমি একটা অ্যালোভেরার পাতা তুলে রাখছিলাম, কারণ অনেকটাই কষ বেরায়। এই দেখো কতটা কষ বেরিয়েছে, এটা ত্বকের ক্ষেত্রে অনেকটাই খারাপ। তো হলুদ কষটা বের করে দেওয়ার পর আমি পাতাটা ব্যবহারের জন্য কেটে নিচ্ছি এক সাইড ছুরি দিয়ে, এ থেকে জেলটা বার করব বলে। তোমরা এইভাবে এক সাইড কেটে নিবে, তারপর এটা 5-10 মিনিটের মতো জলে ধুয়ে নেবে ভালোভাবে, হলুদ কষটা যাতে বেরিয়ে যায়, নাহলে স্কিনে চুলকানির প্রবলেম হতে পারে। তারপর ভালোভাবে ধোয়ার পর আমি এটার থেকে জেলটা বার করে নিচ্ছি। দুইভাবে জেলটা বার করা যায়, তোমরা চাইলে চিরুনির সাহায্যেও, ওপরে দেখিয়ে দেওয়া হয়েছে দেখো, চিরুনির সাহায্যেও জেলটা বার করতে পারো, নাহলে এভাবেও জেলটা বার করে নিতে পারো। তো এইভাবে জেলটা বার করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম একটুখানি টক দই। তো তোমরা চাইলে টক দই যদি নাও পাও কাঁচা দুধ দিও এতে। তো আমি এটা টক দই আমার কাছে ছিল বলে সেটাই দিলাম। তারপর দুটো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটা কাঁচা দুধ দিয়ে ব্যবহার করেও একই উপকার পাবে। তো আমার ভালোভাবে এটা মেশানো হয়ে আসছে, দুটো মিশ্রণ মিশিয়ে এইবার আমি মুখে লাগাবো। আর তোমরাই পুরো ভিডিওটা দেখো, মুখে কতটা গ্লো এসছে সত্যিই বলছি। তোমরা একবার ব্যবহার করে দেখো এটা, এই ফেস প্যাকটা অনেকটা মুখে গ্লো করে দেবে, তোমাদের মুখে অনেকটাই জেল্লা দেবে। তো তারপর মেশানো হয়ে গেলে আমি বসে পড়লাম একটুখানি মুখে মাখার জন্য। মুখটা প্রথমে ধুয়ে মুছে নিয়েছি। আর এইটা প্যাকটা দেখো কতটা থকথকে আর পাতলা হয়েছে। তো আমি এটা বিকেলে ইউজ করছি, তাই একটু ধেপে করে ইউজ করছি। তোমরা এটা কিন্তু চানের আগেই ইউজ করার চেষ্টা করো, কারণ প্যাকটা একটু পাতলা হয় তো গায়ে পড়তে পারে। তারপর ভালোভাবে একটু এভাবে মাসাজ করে নিও। তারপর 15-20 মিনিট পর ফিরে এসে আমি তোমাদের দেখাচ্ছি। তো 15-20 মিনিট পর ফিরে চলে আসলাম, দেখো অনেকটাই শুকিয়ে এসছে তো প্যাকটা মুখে। তারপর আমি ভালোভাবে এটা একটা কাপড়ের সাহায্যে জল দিয়ে মুছে নিলাম। তো দেখো কতটা গ্লো এসছে সত্যি বলছি, অনেকটাই গ্লো আসছে। তোমরা একবার ইউজ করে আমাকে কমেন্ট করো যে কতটা উপকার এসছে এই প্যাকটা। তারপরে দেখো মোছার পর এখন আমার ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে। তো দেখো এখন মুখের গ্লোটা বন্ধুরা সত্যি অনেকটাই উপকার দিয়েছে এই প্যাকটা। তো যারা যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।